আসামে নির্বাচন কমিশন ডিলিমিটেশনের যে তালিকা প্রকাশ করেছে তাতে আসামের 1,20,00,000 বাঙালি হিন্দু মুসলিমের রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। বাঙালিকে আসামে চক্রান্ত করে অস্তিত্বহীন করে দেওয়ার চেষ্টা চলছে। এটা কোনো অবস্থায় আসামের বাঙালিরা মেনে নেবে না, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক। বাঙালির ইতিহাস জানে না, স্বাধীনতা সংগ্রামে বাঙালির কী অবদান ছিল, বিশেষ করে বরাক উপত্যকার ভাষা শহীদ স্টেশন, যার দাবিতে আজকে কেন্দ্রীয় সরকার রাজি হয়েছে, তারপরেও রাজ্য সরকার মানছে না। একাদশ শহীদের এই রক্তের মাটি হচ্ছে এই বরাক উপত্যকা। সুতরাং বাঙালিদের নিয়ে আন্ডার এস্টিমেট করলে ভুল করবে। আজকে এই ডিলিমিটেশন এটা করেছে আসামের একজন অবাঙালি মন্ত্রী এবং বরাকের একজন অবাঙালি বিধায়ক, যিনি সিন্ডিকেটের নায়ক হিসেবে পরিচিত। তারা না জানে আসামের কোনো ইতিহাস, না জানে কোনো ভূগোল, বরাক উপত্যকার গ্রামগঞ্জের সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তারা এই তালিকা তৈরি করেছে বাঙালিদের বিরুদ্ধে এবং তাতে সঙ্গ দিয়েছে আমাদের বাঙালির এক মির্জাফর অফিসার, প্রাক্তন বিডিও, প্রাক্তন মিউনিসিপ্যালিটির অফিসার, প্রাক্তন ডিআরডির প্রজেক্ট ডিরেক্টর, পার্ক রোডের একটা অফিসে বসে সমস্ত টাইপ করে এই তালিকা তুলে দেওয়া হয়েছে অশোক সিঙ্গেলের হাতে। এই তালিকা আমরা কোনো অবস্থায় বরাকবাসী আসামবাসী মেনে নেবে না, বাঙালিরা কোনো অবস্থায় এই তালিকা মেনে নেবে না। আমরা আশ্চর্য হচ্ছি, যেখানে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্ট 3 সপ্তাহের সময় দিয়েছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে উত্তর দেওয়ার জন্য, সেই অবস্থায় এত তাড়াহুড়া করে এই ডিলিমিটেশনের তালিকা প্রকাশ করার পিছনে কী রহস্য আছে আমরা জানতে চাই। আজকে কেন এই তাড়াহুড়া করে এই তালিকা প্রকাশ করে আজকে সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয়েছে? মহামান্য আদালতের প্রতি আমাদের আস্থা আছে। আজকে প্রধান বিচারপতি উনি যেখানে একটা রায় ঘোষণা করেছেন, তারপরেই তাড়াহুড়া করে এই তালিকা প্রকাশ করার অর্থ হচ্ছে সুপ্রিম কোর্টকে অবমাননা করা। সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের ভারতবর্ষের মানুষের, সাধারণ মানুষের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা রক্ষা করার একমাত্র কবচ, আজকে তাকে বিদ্ধাঙ্গুষ্টু দেখানো হয়েছে। আমরা মামলা চলছে বলে এখনও কোনো আন্দোলনের ঘোষণা দিচ্ছি না। আমরা সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পর আমরা দীর্ঘমেয়াদী আন্দোলন করব এবং সেটা হবে ভয়ানক আন্দোলন। আমি জানি না যে বাঙালিদের প্রতি কীভাবে অত্যাচার অবিচার চলছে আজকে থেকে না 1980-এর দশকে। আন্দোলন হলো বঙ্গাল খেদা, বিদেশি বিতাড়নের নামে বঙ্গাল খেদা, তারপর এনআরসির নামে 1,900,000 বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া, তারপরে এই যে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিটেনশন ক্যাম্প ভেঙে ঘুরিয়ে দেব যদি বিজেপিকে ক্ষমতা আনা হয়, সেই বিজেপি ক্ষমতা আসার পর কেন্দ্রীয় সরকারের টাকায় এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প গোয়ালপাড়ায় তৈরি করা হয়েছে। এই কি বাঙালি প্রীতির নমুনা? অথচ 80,00,000 বাঙালি এই কা বাস্তবায়িত করার জন্য কার লোভে বাঙালিরা বিজেপিকে ভোট দিয়েছিল? পার্লামেন্টে পাশ হয়ে গেছে, আজকে রাষ্ট্রপতি সই হয়ে 3 বছর অতিক্রান্ত, কাজ পর্যন্ত বাস্তবায়িত হলো না। তাই আমি মনে করি এই ডিলিমিটেশনকে রুখতে একমাত্র দাওয়াই হচ্ছে বরাকের সমস্ত এমপি বিধায়করা একযোগে পদত্যাগ করুন, দেখবেন এই ডিলিমিটেশন কীভাবে আটকে যায়। আজকে আমাদের সেই ভাষা শহীদের কথা স্মরণ করুন, স্মরণ করে আপনারা নিজেরা নিজেদের দায়িত্ব পালন করুন, নিজের মাকে বিক্রি করবেন না। আমি শেষ কথা বলে দিতে চাই, আসাম সরকার, নির্বাচন কমিশন, প্রত্যেককে আমি হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই, যদি এই ডিলিমিটেশন প্রস্তাবকে, যেটা তালিকা প্রকাশ হয়েছে, এটাকেই বাস্তবায়িত করতে যায়,
তাহলে বরাক উপত্যকা কোনো দিন আসামের সঙ্গে থাকবে না।